যুদ্ধক্ষেত্রের ভোট কেন্দ্র ইউক্রেন থেকে আমাদের সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর শন সেন তার প্রতিবেদন দেখব, তিনি ঠিক কি ছবি তুলে ধরেছে। রিপাবলিক বাংলা এই সময় পৌঁছে গেছে একটা এরকম শহর যেটার নাম হলো বোরোড্যাঙ্কা। এটা নর্থ ওয়েস্ট এলাকায়, কিভ থেকে 1 ঘন্টা দূরীর মধ্যে এই এলাকা, কিন্তু আমরা এখানে পৌঁছাতে 3 ঘন্টা লেগেছে। এটার পেছনে একটা বড় কারণ, এটার পেছনে কারণ এটা কি পুরো রাস্তায় রাশিয়ান আর্মি ল্যান্ড মাইন বিছিয়ে দিয়েছিল, এটার জন্য অনেক এরকম জঙ্গল থেকে আমরা ঢুকে এসেছি। যখন এখানে পৌঁছেছি এই ছবি প্রথমবার ইন্ডিয়ান চ্যানেল প্রথমবার দেখাচ্ছে যে এই ছবি বোরোড্যাঙ্কাতে কিভাবে কি অ্যামিউনেশন ইউজ করা হয়েছে, যেটার জন্য যে ড্যামেজটা দেখা যাচ্ছে একটার পর একটা বিল্ডিং কিন্তু শেষ হয়ে গেছে। এই ছবিটা কিন্তু আমি বলবো এই পুরো যুদ্ধের মধ্যে একটা সবচেয়ে বড় রিমাইন্ডার কি কিভাবে রাশিয়ান আর্মি কত অ্যামিউনেশন ইউজ করেছে। কেন কি এই দুটো বিল্ডিংয়ের মধ্যে এই একটা লম্বা বিল্ডিং ছিল যেটাকে পুরো পুড়ি শেষ করে দেওয়া হয়েছে, পুরো পুড়ি তছনছ করে দেওয়া হয়েছে, আর এই সময় একটা পুরো বিল্ডিং কিন্তু মিসিং। বোরোড্যাঙ্কাতে এত চিহ্ন যে দেখতে পাচ্ছি রাশিয়ান ট্রুপসের যে চিহ্ন, এই ভি সাইনটা, এটা দেখায় কি রাশিয়ান ট্রুপসরা এখানে ছিল। আর এইগুলো যে ইকুইপমেন্টসগুলো, আর্মার্ড ভেহিকলস, এদিকে এই ট্যাঙ্কসগুলো যেগুলো রয়েছে, লাইট কমব্যাট ভেহিকলস, এগুলো কিন্তু সব রাস্তার মধ্যে কিভাবে কিন্তু এটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা টিম এই সময় বোরোড্যাঙ্কার পাশে একটা এরকম জায়গায় পৌঁছে গেছে যেটা রাশিয়ান আর্মি এটাকে মিলিটারি বেস হিসেবে ইউজ করছিল। এখনও কিন্তু আনএক্সপ্লোডেড বম্বস মিসাইলসগুলো এখনও কয়েকটা রয়েছে। আর এই পুরো এলাকাতে এই বক্সেসগুলোতে এর থেকে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কিভাবে কিন্তু এখনও এগুলোকে ইউজ করা হতো। ইউক্রেনে যদি এই সময় একটা এরকম শহর আছে যেখানে কিছু বেঁচে থাকিনি, এটা হলো বোরোড্যাঙ্কা, যেখান থেকে রিপাবলিক বাংলা এই সময় রিপোর্ট করছে। এই পুরো শহরে একটা এরকম বিল্ডিং নেই যেখানে এরিয়াল বম্বার্ডমেন্ট হয়নি কি মিসাইল স্ট্রাইক হয়নি। যেখানে আমরা চোখ লাগাচ্ছি আর দেখার চেষ্টা করছি, এখানে সব বিল্ডিংয়ে কিন্তু অ্যাটাক হয়েছে। এটা বলা হচ্ছে কি যখন যুদ্ধটা শুরু হয়েছিল বেলারুশ থেকে কিন্তু রাশিয়ান ট্রুপসরা বোরোড্যাঙ্কা হয়ে ইরপিন আর বুচা হয়ে কিন্তু ওরা কিভ যাওয়ার চেষ্টা করছিল। বোরোড্যাঙ্কাতে পৌঁছার সাথে সাথে আমরা আমাদেরকে এখানে লোকাল স্থানীয় লোকরা এটা বলছে কি এখানে কিন্তু লো ফ্লাইং ফাইটার জেট ঢোকার পরে কিন্তু এরিয়াল বম্বার্ডমেন্ট শুরু হয়েছে। এটার জন্য যে স্কেল, এই পুরো স্কেল, যে যুদ্ধর স্কেলটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু এই সময় ইউক্রেনের ফোর্সেস, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসরা এখনও চেষ্টা করছে যদি কোনো ডেড বডিজ এখানে পাওয়া যায় তাহলে এই ডেড বডিজগুলো কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার দিন যেখান এখান থেকে রাশিয়ান ট্রুপসরা এখান থেকে ফেরত বেলারুসের দিকে চলে গেছে, কিন্তু যে ডিস্ট্রাকশনটা আমাদের চোখের সামনে আমরা এই সময় দেখতে পাচ্ছি, একটা এরকম বিল্ডিং নেই যেখানে স্ট্রাইক হয়নি, একটা এরকম বিল্ডিং নেই যেখানে মানুষ মরেনি। আর কোথাও না কোথাও এই প্রশ্নটা আবার উঠছে যে যেভাবে কিন্তু রাশিয়ান ট্রুপসরা কিন্তু লাগাতার এখানে অ্যাট্রসিটিস, যেটাকে বলা হয় এই অ্যাট্রসিটিসগুলো আমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু লোক স্থানীয় লোক এখনও বলে কি শুক্রবার যেদিন এখান থেকে রাশিয়ান ট্রুপসরা বেরোচ্ছিল এখানে কিন্তু ডেড বডিজ রাস্তায় পাওয়া গেছে। আর আজকে সিটি কাউন্সিল কিন্তু এখান থেকে ডেড বডিজগুলো সরিয়ে কিন্তু একটা পাশের একটা গ্রেভে নিয়ে গিয়ে ওখানে দফনানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা সব শহরে গেছি, ইরপিন বলো কি বুচা বলো, এখন বোরোড্যাঙ্কাতে। বোরোড্যাঙ্কা একটা এরকম শহর যেখানে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন হয়েছে। ভিডিও জার্নালিস্ট সুরেন্দ্র সিং রাওয়াতের সাথে আমি শাওন সেন, বোরোড্যাঙ্কা থেকে রিপাবলিক বাংলার জন্য রিপোর্ট করছি।